মিস এশিয়া বিকিনি খেতাবজয়ী অভিনেত্রীর ইসলাম গ্রহণ। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মিস এশিয়া বিকিনির খেতাবজয়ী শিল্পী। শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে পর্ণকাণ্ডে জড়ানো অভিনেত্রী গহনা বৈশিষ্ট্য। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে তিনি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী। এদিকে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ফাঁস হয়েছে। একাধিক প্রতিবেদনে জানা যায় 2021 সালে রাজ কুন্দ্রার পর্ণকাণ্ডে নাম জড়িয়েছিল গহনার। এই ঘটনায় ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে জামিনে ছাড়া পান এই অভিনেত্রী। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের পিঁড়িতে বসেছেন। দীর্ঘদিনের প্রেমিক ফাইজান আনসারিকে বিয়ে করেছেন গহনা। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি, তবে বিয়ে নিয়ে মুখ খোলেননি এ অভিনেত্রী। এদিকে তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ফাঁস হয়েছে। গহনার ঘনিষ্ঠ সূত্রে খবর, গহনা ও ফাইজান একে অপরের প্রেমে মগ্ন, তাদের সম্পর্কে কোনো খাদ নেই। গহনা বিয়ের জন্য ধর্মান্তরিত হননি, এটা তার ব্যক্তিগত পছন্দ। তার স্বামী ফাইজান আনসারি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাকে অ্যামাজন মিনি টিভি রিয়েলিটি শো জেট বাজিতেও দেখা গেছে। প্রসঙ্গত 2012 সালে গহনা জিতেছিলেন মিস এশিয়া বিকিনির খেতাব। বেশ কিছু দক্ষিণী ছবিতে আইটেম সঙ্গে দেখা গেছে তাকে। গান্ধীবাদ নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে। বেশ আলোচিত ছিল এটি।